ভাই আমার বউ চলে গেছে, আমার এতদিনের ইনকাম সব নিয়ে গেছে ভাই, আমার ফকির কইরা নিয়ে গেছে ভাই, আমাকে শেষ। আমার বউ পরক্রিয়া করে অন্যের সাথে চলে গেছে। হ্যাঁ ভাই, এই কথাটা অনেক প্রবাসীর কাছে শুনতেছি, তারা ফেসবুক লাইভে এসে সংবাদ সম্মেলন করে এই বিষয়গুলো জানাচ্ছে। তার একটাই কারণ, সে যতগুলো টাকা পাঠাইছে তার বউর অ্যাকাউন্টে পাঠাইছে এবং বউ পরক্রিয়া করে অন্যের সাথে চলে গেছে। এই সমস্যাটা কেন হচ্ছে? আজকের এই ভিডিওটা দেখে অনেকেই আমাকে গালি দিবে, এত এতগুলো কথা শোনাবে আমাকে, শোনাক গালি দোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবু আমি এই ভিডিওটা বানাবো, কারণ একজন প্রবাসী হিসেবে আমার দায়িত্ব প্রবাসীদেরকে সতর্ক করা। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যারা গালি দেবার গালি দিবেন, আর যারা প্রবাসী আছেন যদি মনে করেন প্রবাসী হিসেবে ভিডিওটা শেয়ার করা দরকার, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। কিছুদিন আগে কুয়েত প্রবাসী জালাল মিয়ার সাথে এই ঘটনাটা ঘটেছিল। শুধুমাত্র জালাল মিয়ার সাথে এই প্রথমবার ঘটনাটা ঘটেছে তা না, ইতিপূর্বে আপনারা এরকম ঘটনা অনেক শুনতে পেরেছেন। ফেসবুকে, ইউটিউবে এবং অনেক নিউজ পেপারে আপনারা এই সেম ঘটনাটা দেখেছেন। আর বিশেষ করে এই ঘটনাগুলো হচ্ছে বেশিরভাগে প্রবাসীদের সাথে। আজকে জালাল মিয়া সংবাদ সম্মেলন করে এই বিষয়গুলো সাংবাদিকদেরকে জানাচ্ছে। তো এই ঘটনাগুলো বারেবার প্রবাসীদের সাথে কেন হচ্ছে তা বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। এমনটা কেন হচ্ছে ভাই? কেন প্রবাসীদের স্ত্রীগুলা পরক্রিয়ার ফাঁদে পা দেয়? কেন কেন এভাবে প্রবাসীরা প্রতারিত হয়, তাদের উপার্জিত সবগুলো টাকা তাদের স্ত্রী নিয়ে অন্যের সাথে চলে যায়, কেন হচ্ছে? তারও দুইটি কারণ আছে। তার প্রথম কারণটি হচ্ছে, প্রথমত মা বাবার থেকে আলাদা রাখা। অর্থাৎ একজন স্ত্রী, আপনার যখন স্ত্রীটা আপনার মা বাবার কাছ থেকে আলাদাভাবে তাকে রাখবেন, সে এই কাজগুলো করতে অনেক সুবিধা হয় তার। এমন অনেক প্রবাসী আছে তাদের স্ত্রী তাদের মা বাবার সাথে একসাথে থাকতে চায় না, আর সেই সকল প্রবাসীরা তাদের স্ত্রীকে ফ্ল্যাট নিয়ে দেয় বা বাসা ভাড়া করে অন্য জায়গায় তাদেরকে আলাদাভাবে রাখে। আর মূলত এই একলা থাকার কারণেই তারা পরক্রিয়ার ফাঁদে পা দিতে ইজি হয় তাদের, তারা অন্যের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। আর এই সম্পূর্ণ দোষটাই হচ্ছে এই মাত্র প্রবাসীর। আপনি যদি ঠিক থাকেন, কিভাবে আপনার ওয়াইফ বাসা ভাড়া করে অন্য জায়গায় থাকবে? আর দোষটা আপনার কেন আমি বলতেছি, সেটি হচ্ছে যখন আপনার স্ত্রী বলবে আমি তোমার মা বাবার সাথে থাকতে পারবো না, ওনাদের সাথে আমার থাকতে ভালো লাগে না, তখন এই প্রবাসীরা সেই কথাটা শুনে তারা বউকে ফ্ল্যাট নিয়ে দেয়, বউকে বাসা ভাড়া করে দেয়, বউ শহরে একা থাকে এবং একা থেকেই তারা এই প্রক্রিয়া করতে তাদের অনেকটাই সুবিধা হয়। কারণ একটা বিষয় মাথা রাখবেন, যখন আপনি আপনার স্ত্রীকে একা কোথাও রাখবেন তখন অন্য একজন পুরুষ তার বাসায় আসা যাওয়া করতে অনেকটাই ইজি হয়ে যায়, আর যখন আপনার মা বাবার সাথে একত্রিতভাবে তারা বসবাস করবে, একসাথে আপনার স্ত্রীটা থাকবে তাদের সাথে, তখন সে এই প্রক্রিয়ার ফাঁদে পা দিতে অন্ততপক্ষে 10 বার ভাববে। কারণ তার ঘরে তার শ্বশুর শাশুড়ি আছে, তার ছেলে সন্তান আছে বা পাড়া প্রতিবেশী আছে, তারা এই বিষয়গুলো দেখবে, তারা অনেকটাই বাধা দেবে এবং অন্য একজন পুরুষ আসতেও সে অনেকটাই চিন্তা করবে। তো মূলত দোষটা হচ্ছে এই প্রবাসীদের। আমরা যদি ঠিক থাকি, কেন তুমি আমার মা বাবার সাথে থাকবে না, কি সমস্যা তোমার, সে সমস্যাগুলো সমাধান করতে হবে। এবং মা বাবার সাথে একত্রিতভাবে যখনই রাখবেন তখন দেখবেন সে পরক্রিয়ার ফাঁদে পা দিতে পারবে না, অন্য একজন পুরুষ আপনার বাসায় আসতে পারবে না, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক করতে পারবে না,
তখন আপনার স্ত্রী অনেকটাই ভয় পাবে যে আমার শ্বশুর শাশুড়ি আছে, তারা জেনে যাবে, অনেক সমস্যা হবে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যত সম্ভব, হ্যাঁ বিয়ের পরে অনেকটা সমস্যা হতে পারে, প্রবাসীদের সাথে বেশিরভাগ এই সমস্যাগুলো হয়। প্রবাসীরা দুই মাসের জন্য দেশে যায়, বিয়ে করে, বিয়ে করে বউকে রেখে চলে আসে, মা বাবার সাথে স্বাভাবিকভাবে একটা সমস্যা হতে পারে, প্রতিটা ফ্যামিলিতে এই সমস্যাগুলো আছে। বাট তারও একটা সমাধান আছে, সেটাকে আপনি সুন্দরভাবে সমাধান দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর মতো করে বোঝাতে হবে, মা বাবাকে মা বাবার মতো করে বুঝিয়ে একসাথে রাখার চেষ্টা করতে হবে। আর মূলত এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে আলাদাভাবে স্ত্রীকে রাখার কারণে। সম্ভবত এই জালাল মিয়া নামের কুয়েত প্রবাসী, ওনারও সেম কাহিনী। উনি আসলে বিস্তারিত আমি শুনতে পারি নাই, ওনার ওয়াইফকে কি আলাদাভাবে রেখেছিল নাকি মা বাবার সাথে থেকেছে, তো আমি বিস্তারিত জানি নাই। যেটা জানতে পেরেছি যে ওনার উপার্জিত সবগুলো টাকাই প্রতি মাসে ওয়াইফের অ্যাকাউন্টে পাঠাইতো, ওয়াইফ অন্যজনের সাথে পরক্রিয়া করতো এবং তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে তার ওয়াইফ এবং যার সাথে পরক্রিয়া করেছে সেই ব্যক্তিটি। তো সম্ভবত এরও পিছনে এই কারণটাই আছে যে মা বাবার থেকে তাকে আলাদা রেখেছে এই প্রবাসীটা। দুই নাম্বার কারণটি হচ্ছে সবগুলা টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানো, আর এটি হচ্ছে একজন প্রবাসীর সবচেয়ে বড় ভুল। এই ভুলটা অনেক অনেক প্রবাসী করে থাকে, তাদের কষ্টের উপার্জিত সবগুলা টাকা, তারা প্রতি মাসে যে বেতন পায় সব টাকাই তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, হয়তো বা পরিবারের কারো একজনের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আপনারা অনেকেই দেখেছেন কুলুর বলদ নামে যে নাটকটি করা হয়েছে, আসলে প্রবাসীদের বাস্তব কাহিনী ওই নাটকটার মধ্যে তুলে ধরা হয়েছে। আপনারা যারা ওই নাটকটি দেখেননি অবশ্যই ওই নাটকটাকে একটুখানি দেখে আসবেন, তবে আপনি একটু সাবধান হতে পারবেন। প্রবাসীরা বিশেষ করে বেশিরভাগে সরলতা দেখায়, তারা আবেগ নিয়ে বেঁচে থাকে, কারণ তারা এখানে মা বাবা স্ত্রী সন্তানদেরকে রেখে অনেক দূরে চলে আসছে, আর তাদের এই সরলতার সুযোগগুলো পরিবারের অনেক মানুষ নিয়ে থাকে। এই যে আপনি প্রবাসে কতখানি কষ্ট করে কিভাবে টাকা রোজগার করতেছেন এটি কেউ দেখবে না, আপনার এই কষ্টের উপার্জিত সবগুলো টাকা কেন আপনি বাংলাদেশে পাঠাবেন, কেন স্ত্রীর অ্যাকাউন্টে এই টাকাগুলো পাঠাতে হবে? আপনার প্রতি মাসের ফ্যামিলি খরচ অর্থাৎ আপনার পরিবার চালাতে যে খরচগুলো প্রয়োজন হয় আপনি সেই খরচটাই পাঠান তাদের অ্যাকাউন্টে, তাহলে এই সমস্যা আপনাদেরকে পড়তে হবে না, মাথায় হাত দিয়ে আর কান্না করতে হবে না। ভাই একটা কথা আছে, ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন অনেকে বলবেন আমি তো স্ত্রীকে অনেক ভালোবাসি, আমি স্ত্রীকে অনেক বিশ্বাস করি। হ্যাঁ ভাই, স্ত্রীকে আপনি অবশ্যই ভালোবাসতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, কারণ তার সাথে আপনি সারাটা জীবন কাটাবেন, তাকে আপনি অবশ্যই ভালোবাসতে হবে। বাট কিছু কিছু ক্ষেত্রে এই কিছু কিছু স্ত্রী আপনার এই বিশ্বাসের মূল্যটা দেবে না, আপনার সেই বিশ্বাসটা নিয়ে সে খেলা করবে, কারণ সেও একজন প্রতারকের ফাঁদে পা দিয়ে ফেলেছে হয়তো। তাই একটু সতর্ক থাকেন, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর কী চাহিদা আছে সেটা মেটাবেন, তার যখন যেটা প্রয়োজন সেটা দিবেন। আমরা অনেকে চিন্তা করি যে আমি এখানে টাকাগুলো রেখে কি করব, আমি ব্যাংকে দেশে ফেলা রাখি সেটা ভালো হবে, আসলে এখানে যদি টাকা রাখি হয়তো সমস্যা হতে পারবে। না ভাই, কোনো সমস্যা নাই, এদেশে আপনি যদি টাকা রাখেন ব্যাংকে কোনো ধরনের সমস্যা নাই, আর আপনি যদি বাংলাদেশে টাকা রাখেন নানান সমস্যা হতে পারে, কারণ আপনি ওখানে নাই, আপনার টাকাগুলো কী হচ্ছে কী করতেছে আপনি কিচ্ছুই জানবেন না, যখন টাকার হিসাব চাইবেন তখন আপনাকে নানান কথা বলবে। এই যে কুয়েত প্রবাসী জালাল মিয়া, ওনার সাথে সেম ঘটনাটা হয়েছিল, উনি আসার আগে যখন স্ত্রীর কাছে টাকার হিসাব চাইছিল তখন স্ত্রী তাকে নানানভাবে তালবাহানা দেখাচ্ছে এবং তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, অনেকগুলো ঘটনা তাদের সাথে ঘটে গেছে। হ্যাঁ, তো এভাবেই কিন্তু আপনি প্রতারণার পাদে
পড়ে যাবেন, একটা সমস্যা আপনার সাথে ক্রিয়েট হয়ে যাবে। আসলে এই যে কুয়েত প্রবাসী ব্যক্তিটার কষ্টটা আমি বুঝতে পারতেছি, কারণ আমিও একজন প্রবাসী। প্রবাসে কত কষ্ট করে টাকা উপার্জন করতে হয় সেটা আমি জানি। এই যে মাথার উপর রোদ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক রোদ, এখনো পুরাপুরি রোদ শুরু হয় নাই, এখনো গরম শুরু হয় নাই ভালো করে, কিন্তু যখন রোদ পড়ে দেশে তখন 50-55 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত রোদ পড়ে, আর এই রোদের মধ্যে একজন প্রবাসী কাজ করে টাকা উপার্জন করে। তো আমি আমার প্রবাসী সকল ভাইদেরকে বলবো, এই যে ভুলটা আপনারা করবেন না, সব সময় চেষ্টা করবেন নিজের স্ত্রীকে মা বাবার সাথে রাখতে, কারণ আপনি প্রবাসে থাকেন। যদি আপনি দেশে থাকেন সেটি হচ্ছে আলাদা বিষয়, কারণ আপনি প্রবাসে থাকেন, আপনার স্ত্রী কী করতেছে, কোথায় যাচ্ছে, টাকাগুলা কিভাবে খরচ করতেছে, কাকে দিচ্ছে, আপনি কিছুই দেখতে পারতেছেন না। জাস্ট আমরা ফোন করি, ফোনের মাধ্যমে তারা যাই বলে আমরা সেটাই বিশ্বাস করি, আর আমাদের এই সরলতা নিয়ে তারা খেলা করে। তো আপনাদেরকে আমি একটা কথা বলবো, প্রথমত আপনার স্ত্রী আপনার পরিবারকে মা বাবার সাথে একত্রিতভাবে রাখার চেষ্টা করুন। দ্বিতীয়ত, আপনাদের উপার্জিত সবগুলো টাকাই স্ত্রীর অ্যাকাউন্টে অথবা পরিবারের কারো অ্যাকাউন্টে পাঠাবেন না। আপনি প্রবাসে আছেন, দেখুন এখন ডিজিটাল যুগ, আপনি প্রবাসে থেকে প্রবাসেই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন আপনার হাতের মোবাইলটা দিয়ে। আপনাকে ব্যাঙ্কেও যেতে হবে না, আপনি ইংলিশ না জানলেও আপনার পাশের কোনো একজন ব্যক্তিকে যদি আপনি বলেন সেও আপনাকে একটা অ্যাকাউন্ট করে দিবে, আর এখানে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু অ্যাকাউন্ট করে দিচ্ছে। আপনার প্রতি মাসে যে টাকাটা প্রয়োজন হয় আপনার মেসের খরচ এবং আপনার পরিবারের যেটা খরচ আছে, সেই টাকাগুলো ব্যাঙ্ক থেকে উত্তোলন করেন এবং সেই টাকাগুলাই বাড়িতে পাঠান, আর বাকি অবশিষ্ট টাকাগুলা আপনি এখানে ব্যাংকে জমা করে রাখেন। যখন আপনি দেশে যাবেন তখন একসাথে সেই টাকাগুলোকে নিয়ে আপনি কোনো একটা কাজ করতে পারবেন। আপনি যেহেতু প্রবাসে থাকেন সেহেতু একটু কেয়ারফুলিভাবে চেষ্টা করবেন পরিবারকে চালানোর, একটু সতর্ক নিয়ে যদি আপনি চলেন তাহলে এরকম সমস্যা আপনার পড়তে হবে না, যেটি কুয়েত প্রবাসীর সাথে হয়েছিল, ইতিপূর্বে আরও অনেকগুলো প্রবাসীর সাথে হয়েছিল এমন ঘটনা। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা তা আপনাদের উপার্জিত সবগুলো টাকায় বাড়িতে পাঠাবেন না, নিজের নামে এখানে অ্যাকাউন্টে রেখে দেন, যখনই যেটা প্রয়োজন হয় সেটা তুলবেন, এবং নিজ দেশে যখন একটা নির্দিষ্ট সময় পর যাবেন তখন ওই টাকা দিয়ে আপনি কিছু একটা করতে পারবেন। তো আমিও প্রবাসী, আসলে প্রবাসী হিসেবে আমার এই ভিডিওটা বানানো খুবই দরকার ছিল। আমি বুঝি একজন প্রবাসী কতখানি কষ্ট করে টাকা উপার্জন করে, এবং সেই টাকা যখন নিয়ে যায় তখন কতখানি কষ্ট লাগে। তো আমি বলবো, আবেগী নয় বাস্তবী হন, আবেগ দিয়ে কিছু চলে না ভাই। আপনার আবেগ নিয়ে খেলা করবে অনেকে, আপনার সরলতা নিয়ে খেলবে, তাই বাস্তবতাটাকে মেনে নিতে হবে আপনার। বাস্তব, এই যে আমি এই কথাগুলো বলেছি এটাই বাস্তব। অনেকেই আমার ভিডিওটা দেখে আমাকে গালি দিবে, আমাকে মন্দ বলবে, বলুক তাতে কিচ্ছু যায় আসে না, বাট বাস্তব কথাটা আমাকে বলতেই হবে, বাস্তবতা মানতেই হবে, আর এটি হচ্ছে বাস্তবতা। তাই পরিশেষে একটাই কথা বলবো, আবেগী নয় বাস্তবী হন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। আপনার কাছে টাকা আছে তো সব আছে, টাকা নাই তো কিচ্ছু নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে একটু সতর্ক রাখবেন। ধন্যবাদ সবাইকে, বাই।